গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দিনটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি, মঙ্গলবার, বাজে সকাল 9টা। ব্লগটাকে 9টার সময় থেকে স্টার্ট করলাম। বাড়িতে সরস্বতী পুজো করব, তো সেই কারণে একটু তো প্রস্তুতি দরকার হয়। তো সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন সাথে সরস্বতী পুজোর প্রস্তুতি আমি কিভাবে করি আজকে ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সরস্বতী পুজো উপলক্ষে মঙ্গলবার আর বুধবার হাজবেন্ডের অফিস ছুটি আছে, তো সেই কারণে ও বাড়িতেই আছে। সকালে ব্রেকফাস্ট বানানোর একটা চাপ থাকে, তো হাজবেন্ড বলল যে ব্রেকফাস্টে আমি ছাতু মুড়ি খাবো, তোমরা তোমাদের মতো কিছু বানিয়ে নাও। তো ওর যখন ব্রেকফাস্টের কোনো ডিমান্ড নেই, সেই কারণে ভাবলাম যে ফেনা ভাতটা খেয়ে নিই। অনেকদিন ফেনা ভাত খাওয়াও হয় না, আর এই শীত চলে যাচ্ছে, এরপরে আর গরমকালে ফেনা ভাত খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আলু, কুমড়ো, টমেটো সব সিদ্ধ দিয়ে গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসিয়ে দিলাম। দিয়ে এক বোঝা কাছাকাছি নিয়ে নিচে নামছি, মেশিনে এগুলো দেব। অ্যাকচুয়ালি কী বলো তো, আগের দিন আমি সব ঘরের বিছানা চাদর টাদর সব তুলেছি, তো সেইটা আমি আলাদা একটা ভিডিও করেছি, তো সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে আমি এই সরস্বতী পুজোর দুদিনে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো সেই ভিডিওটা এই দুটো ভিডিওর পরে আসবে। তো এখানে দেখো, সমস্ত জামাকাপড় ওয়াশিং মেশিনে লোড করে মেশিনটা অনও করে দিয়েছি। তারপরে ওপরে গিয়ে দেখছি, বাইরের দিকে তাকিয়ে আকাশ পুরো অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। জানি না এগুলো কীভাবে শোকাবো, তো তবুও বাইরে গিয়ে মেলে দেব, দেখা যাক তারপরে কি হয়। তো এখানে আমার ওয়াশিং মেশিন অন করে দিয়ে ওপরে গিয়ে দেখলাম যে ভাত আমার অলরেডি হয়ে গেছে। ফেনা ভাত হতে তো বেশি সময় লাগে না, আর আগে জানো তো আমি প্রেশার কুকারে ফেনা ভাতটা করতাম, তো প্রেশার কুকারে দেখতাম একটু বেশি গলে যেত, মানে জল আর চালের মাপটা ঠিক বুঝতে পারতাম না, আর মানে সিটিটাও হয়তো বেশি পড়ে যেত, সেই কারণে আর কি বেশি আর কি ওভার কুক হয়ে যেত। তো সেই কারণে এখন কিছুদিন ধরে আমি নর্মাল সসপেন বা কোনো একটা ছোটো হাঁড়িতে করে ফেনা ভাতটা করছি, একদম ঠিকঠাক হচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম ফেনা ভাত, ঘি, কাঁচা লঙ্কা আর আলু, কুমড়ো, টমেটো, বেগুন সব কিছু দিয়ে একটা ভাতে মেখেছিলাম। তো ওটা দিয়ে খুব ভালো লাগে, মানে এই শীত চলে যাচ্ছে, এটাই একটা খারাপ লাগা যে এই সব টাইপের জিনিসগুলো আর সেরকমভাবে খাওয়া হবে না আবার পরের বছর শীত আসলে তখন। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার চলে আসলাম ওপরে। তো আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো কালো অন্ধকার করেছে, তবুও জামাকাপড়গুলো মেলে দিলাম, যদি হাওয়ায় হাওয়ায় একটু শুকোই। আসলে মেশিনে কেচে বেরোলে না একদম 90% শুকিয়ে যায়, আর 10% বাকি থাকে এমনি একটু রোদে দিলে পরে, মানে 10 মিনিট রোদে রাখলেই খুব ভালোমতো শুকিয়ে যায়, আর হাওয়া থাকলে তো আর কোনো কথাই নেই। তো সেই কারণে একটু আশা নিয়ে দিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আবার সেগুলোকে নামিয়ে নিয়ে আসতে হয়েছে। তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, মঙ্গলবার যেহেতু একদম নিরামিষ হবে, আর অল্প করে তরকারি করছি, কেন বলো তো আমি রবিবার দিনকে চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেন এতটাই বেশি হয়ে গেছে, আমরা সোমবার খেয়ে মঙ্গলবারও থেকে গেছে, তো সেই কারণে সেই চিকেনটা খেতেই হবে বাধ্যতামূলক, আর কতদিন বাসি করব। তো সেই কারণে অল্প অল্প করে তরকারি করলাম, আলু ভাজলাম আর করলাম কোয়াশ আলুর তরকারি ডালের বড়ি দিয়ে, তো সেটা করে নিলাম। আর এই যে ক্লিপগুলো দেখছো, এগুলো কিন্তু আমার বাড়ির মানে ক্লিপ আর কি। বোন গেছিলো হাজবেন্ডের সাথে, বাড়িতে মা অনেক ফুল, বেলপাতা, তারপর দুব্বা, তুলসী পাতা, এগুলো মাই সব কালেক্ট করে আমাকে যে কোনো পুজো হলে পরে আমার বাড়িতে পাঠায়, তো সেগুলোই আনতে গেছিলো। আর এই যে বাগানটা দেখছো, এটা হচ্ছে আমার বাবার ফুলের বাগান, আমার বাবার হাতে ফুল খুব ভালো হয়, তো সেই ফুলের বাগান, মানে অনেকগুলো বাগান করেছে, তার মধ্যে থেকে এটাই লাস্ট, মানে এই শীতের সিজনে। তো সেই বাগানে বেশ সুন্দর ফুল হয়ে রয়েছে, মা সেই ফুলও কিছু পাঠিয়েছে। তো বনুকে বলেছিলাম যে তুই কিছু ভিডিও ক্লিপস নিয়ে আসিস, আমার তো সেরকম যাওয়াই হচ্ছে না এখন, তো সেই কারণে ওই ভিডিওগুলো নিয়েছে, একটু হয়তো কেঁপে কেঁপে গেছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটাকে। আর দেখলে গাছে কী সুন্দর সবেদা হয়ে রয়েছে, তো সবেদা গাছটাও কিন্তু আমাদের, আগে আমাদের বাড়িতে প্রচুর ফল গাছ ছিল, এখন অনেক কমে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে, বাবা মা কত আর কি পেরে উঠবে, এখন আর সেরকমভাবে পেরে ওঠে না, আগে যতটা পারতো, তো এখন আর সেরকম কিছুই নেই। তো ছাগলগুলো দেখলে সেগুলো হচ্ছে আমাদের, আর বাছুরগুলো যেগুলো সেগুলো আমাদের পাশের বাড়ি জেঠুদের, আর এই যে বিড়ালটা ওর নাম হচ্ছে কুটু, ওর নাম মিলেই আমার পুটুর নাম রাখা, এই কুটু হচ্ছে আমার বোনের বিড়াল। তো ওর বয়স প্রায় ধরে নাও 5 বছর মতন, 4-5 বছর বয়স হবে ওর। তো বোনকে দেখে অনেক দিন পর ওর কাছে একটুখানি আদর খেলো,
তো ওরা বাড়ির থেকে দেখো বেরিয়ে চলে এসেছে বাজারে, এবার ফল টল কিনছে। তো বনুকে বলে দিয়েছিলাম, আমি যেহেতু বাজারে যেতে পারলাম না, বাড়ির দিকটা দেখতে হচ্ছে দেখে, তো সেই কারণে ওই বাজারে গিয়েছিল, ওর দাদার সাথে বাজার টাজার করেছে আর সমস্ত ভিডিও নিয়ে এসেছে। ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর, দেখে আর চোখ ফেরানো যাচ্ছে না, আমি ভিডিওতে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। দেখো দেখতে দেখতে ওদের বাজার কিন্তু কমপ্লিট হয়ে গেল। মুদিখানা থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে ওরা বাড়ি চলে এসেছে। আর এদিকে আমি সমস্ত ঠাকুরের বাসনগুলো মায়ের খাটের নিচে রাখা থাকে, তো সেইখান থেকেই বার করছি দেখে দেখে যেগুলো আর কি লাগবে আমার পরের দিন পুজোতে। তো মেজে রেখে দেবো আগের দিনই। আর জানো তো বাইরে বৃষ্টি ভালো মতন শুরু হয়ে গেছে, ভেবেছিলাম বাইরে টাইম কলে জল আসলে পরে টাইম কলে আর কি মেজে নেবো বাসনগুলো, বা আমার বাইরে কলও আছে সেখানেও মাজা যায়। কিন্তু এমন বৃষ্টি শুরু হয়েছে, ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন মাজার কোনো মানেই হয় না। আর তার মধ্যে কি জানো তো, রবিবার দিন না হাজবেন্ডের ডান হাতে মানে খুব জোরে চোট পেয়েছে আর কি, জলের বালতি তুলতে গিয়ে। ডান হাতে চোট মানে বুঝতেই পারছো, হাতটা নাড়াতেও পারছে না, উপরে তুলতে পারছে না। তো সেই কারণে সেই মানুষটাকে তো আর আমি বলতে পারি না, তোমার ভাগে যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো তুমি যত কষ্টই হোক পালন করো, তো সেটা কখনোই বলা যায় না। আমি যখন অসুস্থ হই, ও ওর সর্বস্বটুকু দিয়ে আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করে, তো সেইখানে আমারও দায়িত্ব পড়ে ওকে অন্ততপক্ষে এইটুকু দিক থেকে রেস্ট দেওয়ার। অফিসের কাজগুলো তো করতেই হচ্ছে, হাতে ব্যথা যতই হোক না কেন। তো সেই কারণে আমি ওকে বলেছি, যতদিন হাত ঠিক না হচ্ছে ততদিন অন্ততপক্ষে তুমি ঘর মোছা টোছাগুলো করো না। তো সেই কারণে এখন উপরের ঘর মোছা নিচের ঘর মোছা সমস্ত ভারী কাজকর্ম আমাকেই দেখতে হচ্ছে। সামনে উঠান টুঠান ধোয়ানো এগুলো সমস্ত আগে হাজবেন্ডই করতো, তো সেগুলো এখন আমাকে করতে হচ্ছে। তো কোনো অসুবিধা নেই, টাইম ম্যানেজমেন্ট করে কাজ করলে পরে কোনো অসুবিধাই নেই, সব কিছুই ম্যানেজ করা যায়, যেটা এখন আমি করছি কোনো অসুবিধাই হচ্ছে না। প্রথম দিন একটু চাপ হয়ে গেছিলো, মানে ঠিক টাইমটা সেট করতে পারছিলাম না, তো সেকেন্ড দিন থেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি আর একটা টাইম লিস্ট বানিয়ে নিচ্ছি যে এই টাইমের মধ্যে এই কাজটা করবো, ওই টাইমের মধ্যে ওই কাজটা করবো। তো এই টাইম লিস্টটা বানিয়ে নেওয়াতে কি বলো তো, খুব সুন্দরভাবে সব কাজ সুন্দরভাবে ম্যানেজ হচ্ছে আর টাইম মতো সমস্ত কাজ করে উঠতে পারছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঠাকুরের বাসন মাজা হয়ে গেল। আর মাজলাম কোথায় বলো তো, বেসিনে। আমাদের নিচে একটা বেসিন রয়েছে, তো সেই বেসিনে কেউ হাত মুখ এখন আর ধোয় না, একদম পুরো পরিষ্কার বেসিনটা, ওই বেসিনেই ঠাকুরের বাসনটা মাজা হয়, মানে রেগুলারের যে বাসনটা মাজা হয় আর কি। আর ঠাকুরঘরে একটা বেসিন আছে কিন্তু ওটার এখনও জলের কানেকশানটা করা হয়নি, তো খুব শীঘ্রই জলের কানেকশানটা করে নিলে পরে খুব সুবিধা হবে, তো তখন আর নিচে কোথাও যেতে হবে না, ঠাকুরঘরে বসেই ঠাকুরের বাসন মেজে ফেলা যাবে। ঠাকুরের বাসনটা মেজে আমি ঠাকুর ঘরেই জল ঝরাতে একদম উবুর করে দিয়ে এখন ওপরের ঘরটা মুছে নিয়েছি আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আর প্রায় দিনই তোমাদের সাথে ওপরের ঘর মোছা শেয়ার করি, তোমাদের দেখতে সবসময় ভালো নাও লাগতে পারে, সেই কারণে নিচের ঘর মোছা তো কোনো দিন শেয়ার করিনি, মানে খুব রেয়ার শেয়ার করা হয়। তো ভাবলাম চলো আজকে নিচের ঘরগুলো আমি কীভাবে কী ক্লিন করি সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করি। তো দেখো এখন সিঁড়িটা মুছে নিয়েছি, প্রতিদিন সিঁড়িটা আমার হাজবেন্ড মোছে এবং আমিও সিঁড়িটা প্রতিদিন মুছি। ঘর বাড়ি কী বলো তো, যত সুন্দর করে যত্নার্থী করবে তত মানে খুব ভালো থাকবে এই আর কি। তো সিঁড়িটা সুন্দর করে মুছে নিলাম, নিয়ে বা নিচের ঘরগুলো, ঘর বলতে কি মার বেডরুমটা, রান্নাঘর, ডাইনিং আর পটকার ঘর, তো এই কটা ঘরই আর কি মুছতে হবে। তো চলো ঝটপট করে মুছে ফেলি।
এখন দেখা হচ্ছে তোমাদের সাথে ডিরেক্ট সন্ধ্যেবেলাতে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলার একটু স্ন্যাক্সে দেখো ছোলা মটর, ওই দই ফুচকা যেদিনকে বানিয়েছিলাম তো সেই ছোলা মটর সিদ্ধ কিছুটা ছিল। তো ফ্রিজের ভিতরে না ঢুকতে 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 অনেক জিনিসপত্র আমার খেয়ালই থাকে না, একদম ভিতরেই রয়ে যায়, অনেক দিন পর মনে পড়ে জিনিসটার ছিল আর কি, ফ্রিজে খাওয়া হয়নি, তো ওটা মনে থাকতে থাকতে ওই জন্য ভাবলাম কি যে খিদেও পেয়েছে কি বানানো যায়। তো হাজব্যান্ডকে বললাম, বললো হ্যাঁ হ্যাঁ বানাও খাবো, যেহেতু আজকে মঙ্গলবারটা মানাই হয়নি তো সেই কারণে পেঁয়াজ লঙ্কা টঙ্কা শশা টশা সব কিছু দিয়ে একটা চাট মতন বানালাম চানাচুর দিয়ে, সন্ধ্যেবেলা ওটাই খাওয়া হলো চায়ের সাথে। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ পর এখন আবার চলে এসেছি ঠাকুর ঘরে। দুপুরবেলা যে বাসনগুলো মেজে রেখেছি সব সুন্দরভাবে জল ঝরে গেছে, এখন সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো, নয়তো সকালবেলা উঠে না সব কিছু একদম মানে তালে গোলে পাকিয়ে যাবে। আর হাজব্যান্ডকে যে লিস্ট করে দিয়েছিলাম দশকর্মার জিনিসপত্র, তারপরে ফল মিষ্টি আরও যা যা আনতে বলে দিয়েছিলাম, তো সেগুলো সব গুছিয়ে এনেছে কি না তো সেইগুলো দেখে নিতে হবে, নয়তো সকালবেলা ঠাকুরমশাই 9টার সময় আসবেন। যদি কিছু আনতে ভুলে গিয়ে থাকে তো 9টার আগেই আনিয়ে নিতে পারবো, সেই জন্য রাত্রিবেলায় সুন্দর করে সব লিস্ট মিলিয়ে মিলিয়ে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দেব। আর বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম সকালবেলা উঠে, যাতে সুন্দরভাবে সব বের করে ঘরটাকে ভালো করে মুছতে পারি। আর এইবার প্রথম আর কি ঠাকুরঘরে আমি সরস্বতী পুজো করব, মা যেহেতু অসুস্থ সেই কারণে মার ঘরে ঠাকুরের পুজোটা এবার আর করা যাবে না, তো ঠাকুরঘরেই করব, ছোট করে হচ্ছে তো তো ঠাকুরঘরেই ম্যানেজ হয়ে যাবে। ঠাকুরঘরটা আমার খুব একটা বড় না, আবার খুব যে ছোট তাও না, একটা ছোটোখাটো পুজো সুন্দরভাবে করাই যায়, তো সেই মতনই ইচ্ছা তো আছে, এখন দেখা যাক কতটা কি এক্সিকিউট করতে পারি। তো এখানে বড় যে ঝুড়িটা ধুয়ে রেখেছিলাম সেই ঝুড়ির মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, আর ফলটাকে বার করলাম না যদি কোনো পোকামাকড় ওঠে, সেই কারণে ব্যাগের মধ্যেই জানলাতে ঝুলিয়ে রাখলাম, আর বাসনগুলোকেও একটা সাইড করে রেখে দিলাম। দিয়ে এবার গোল্লাকে ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে, ওকে তো সন্ধ্যেবেলায় রাতে ডিনারটা করিয়ে দেওয়া হয়, তো খেয়ে দিয়ে বেশ অনেকক্ষণ আর কি রেস্ট নিয়ে নিয়েছে, এইবারে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো সেই মতনই যা যা জামাকাপড় আর কি পরেছিল সব চেঞ্জ পরিয়ে একদম ফ্রেশ জামা কাপড় পরিয়ে দেবো, মানে ওর নাইট ড্রেস, আর তার আগে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে পুরো গাটা সুন্দর করে মুছিয়ে দিলাম, দিয়ে একটা ভালো আর কি পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে এই দেখো রেডি করে দিয়েছি ওকে ঘুম পাড়ানোর জন্য। তো এবার চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। গোল্লাকে তো ঘুম পাড়ানো হয়ে গেল, এবার সব ঠাকুরদের তো ঘুম পাড়াতে হবে, সেই কারণে দেখো এই যে পর্দাটা টেনে দিচ্ছি, পর্দাটা সেই কারণেই আর কি ঠাকুর ঘরে লাগিয়েছিলাম, তো পর্দাটা টেনে দিয়ে এবার ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেবো। সরস্বতী পুজোয় ম্যান্ডেটরি খাবার তো খিচুড়ি বাঁধাকপির তরকারি, তো আমাদের বাড়িতেও সেটাই হবে, খিচুড়ি বাঁধাকপি আর হচ্ছে বেগুনি হবে, চাটনি করাই আছে, তো সেই মতন সমস্ত সবজিপাতি দেখো কেটে রেখে দিয়েছি যাতে পরের দিন আর কাটাকাটি ঝামেলায় না যেতে হয়, এগুলো সব রাত্রেবেলা কেটে গুছিয়ে রেখেছি। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে যতটুকু পারলাম আগামীকালের প্রস্তুতি সমস্তটা করে রাখারই চেষ্টা করলাম, কালকে সকাল সকাল উঠে বাকি যেগুলো আর কি পুজো জোগাড় জানতে সেগুলো করে তারপরে রান্নাবান্না করবো, তো কালকের ব্লগেই সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও, একটা লাইক করো, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নিউজ ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।